আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দণ্ডবিধি 1860 দ্য পেনাল কোড 1860 বিষয় নিয়ে যে ধারাগুলো রয়েছে, আমরা 206 থেকে যে ধারাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাজেয়াপ্তকরণ বা জরিমানা বা ডিক্রির অর্থ আদায় করিবার জন্য আটক নিবারণের উদ্দেশ্যে প্রবঞ্চনামূলকভাবে সম্পত্তি অপসারণ বা গোপন করা, 207 বলছে বাজেয়াপ্তকরণ ও বা জরিমানা ডিক্রি অর্থ আদায় বাবদ সম্পত্তি লওয়া নিবারণের জন্য বিনা অধিকারে কোনো সম্পত্তি দাবি করা বা সম্পত্তি অধিকার সম্পর্কে প্রবঞ্চনা করা, 208 বলছে যে অর্থ পাওনা নয় তাহার জন্য প্রবঞ্চনামূলকভাবে ডিক্রি পাশ হইতে দেওয়া বা অর্থ পরিশোধের পর ডিক্রি জারি হইতে দেওয়া, 209 বলছে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা, 210 বলছে যে অর্থ পাওনা নয় তাহার জন্য প্রবঞ্চনামূলকভাবে ডিক্রি পাশ করিয়া লওয়া, অর্থ পরিশোধের পর ডিক্রি জারি করা, 211 বলছে ক্ষতি করিবার উদ্দেশ্যে অপরাধের মিথ্যা অভিযোগ, 212 বলছে অপরাধকারীকে আশ্রয় দেওয়া, অপরাধটি মৃত্যুদণ্ড দণ্ডনীয় হইলে, 213 বলছে অপরাধীকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য উপহার প্রভৃতি গ্রহণ করা, অপরটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হইলে, 214 বলছে অপরাধীকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য, এ পর্যায়ে 214 বলছে অপরাধীকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য উপহার দেওয়া বা সম্পত্তি ফিরাইয়া দেওয়ার প্রস্তাব করা, অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হইলে, 215 বলছে অপরাধীকে গ্রেপ্তার না করিয়া তাহার দ্বারা মৃতকৃত অপরাধ মারফত কাহাকেও বঞ্চিত করিয়া গৃহীত অস্থাবর সম্পত্তি উদ্ধারে সাহায্য করার জন্য উপহার গ্রহণ করা, 216 বলছে হাজত হইতে পলাতক বা গ্রেপ্তারের আদেশপ্রাপ্ত অপরাধীকে আশ্রয় দেওয়া, অপরাধটি মৃত্যুদণ্ড দণ্ডনীয় হইলে, 216 কতে বলছে দস্যু বা ডাকাতকে আশ্রয় দেওয়া, 217 বলছে যে কোনো ব্যক্তি শাস্তি হইতে বা কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া হইতে রক্ষার জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ লঙ্ঘন, 218 বলছে কোনো ব্যক্তির শাস্তি হইতে বা কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া হইতে রক্ষার জন্য সরকারি কর্মচারী কর্তৃক ভুল দলিল বা লিপি প্রণয়ন, 219 বলছে যে বিচার বিষয় কার্যক্রম আইন বিরোধী বলিয়া জানা সত্ত্বেও সরকারি কর্মচারী কর্তৃক দুর্নীতি মূলক উপায়ে আদেশ রিপোর্ট রায় বা সিদ্ধান্ত প্রণয়ন বা ঘোষণা করা, 220 বলছে যে আইনের বিপরীত কার্যক্রম করিতেছে বলিয়া জানা সত্ত্বেও কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক কাহাকেও, তো 220 ধারা বলছে আইনের বিপরীত কার্যক্রম করিতেছে বলিয়া জানা সত্ত্বেও কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক কাহাকেও বিচারের জন্য সোপর্দ করা বা আটক করা বা রাখা, 221 ধারা বলছে যে আইনত গ্রেপ্তার করিতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে অপরাধীকে গ্রেপ্তার না করা, অপরাধটি মৃত্যুদণ্ড দণ্ডনীয় হইলে, 222 বলছে যে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে কোনো আদালত কর্তৃক দণ্ডিত ব্যক্তি গ্রেপ্তার করা, উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হইলে, 223 বলছে সরকারি কর্মচারী কর্তৃক অবহেলা করিয়া কোনো ব্যক্তিকে আটক অবস্থা হইতে পালন করিতে দেওয়া, 224 বলছে কোনো ব্যক্তি কর্তৃক তাহার আইনসম্মত গ্রেপ্তার প্রতিরোধ করা, 225 বলছে কোনো ব্যক্তির আইন সঙ্গত গ্রেপ্তার প্রতিরোধ করা বা তাহাকে আইনসম্মত হেফাজত হইতে উদ্ধার করা, 225 বলছে যে সকল ক্ষেত্রে বিভিন্ন রূপ বিধান নেই সেই সকল ক্ষেত্রে সরকারি কর্মচারী কর্তৃক গ্রেপ্তার না করা বা পলায়ন করিতে দেওয়া, 225 বলছে যে সমস্ত ক্ষেত্রে বিনারূপ বিধান নেই, তো 225 খ যে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ বিধান নেই সেই সমস্ত ক্ষেত্রে আইনসঙ্গত গ্রেপ্তার প্রতিরোধ বা পলায়ন বা উদ্ধার করা, 226 বাতিল, 227 বলছে দণ্ড মৌকুফের শর্ত লঙ্ঘন করা, 228 বলছে বিচার বিষয়ক কার্যক্রমে কোনো পর্যায়ে বিচারকের আসন গ্রহণকারী কোনো সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা তার কার্য বাধা দেওয়া, 229 বলছে জুরি বা অ্যাসেসর হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া, দ্বাদশ অধ্যায় মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ, 230 বলছে মুদ্রার সংজ্ঞা, 231 বলছে মুদ্রা জাল করা বা জাল করার পদ্ধতির কোনো অংশ সম্পাদন করা, 232 বলছে বাংলাদেশের মুদ্রা জাল করা বা জাল করার পদ্ধতির কোনো অংশ সম্পাদন করা, 233 বলছে মুদ্রা জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত করা ও বিক্রয় করা, 234 বলছে যে বাংলাদেশের মুদ্রা জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত করা বা বিক্রয় করা, পর্যায়ে 235 বলছে মুদ্রা জাল করার উদ্দেশ্যে ব্যবহারের জন্য যন্ত্রপাতি বা দ্রব্য সামগ্রী দখলে রাখা, 237 বলছে বাংলাদেশের বাইরে মুদ্রা জাল করার জন্য বাংলাদেশের প্ররোচনা দেওয়া, 237 বলছে জাল বলিয়া জানা সত্ত্বেও জাল মুদ্রা আমদানি বা রপ্তানি করা, 238 বলছে জাল বলিয়া জানা সত্ত্বেও জাল বাংলাদেশি মুদ্রা আমদানি বা রপ্তানি করা, 239 বলছে যখন
দখলে আসিয়াছিল তখন জাল বলিয়া জানা সত্ত্বেও জাল মুদ্রা দখলে রাখা এবং উহা কাহাকু নিকট অর্পণ করা 240 বাংলাদেশের মুদ্রা সম্পর্কে এরূপ অপরাধ করা 241 যখন প্রথম দখলে আসিয়াছিল তখন জাল বলিয়া জানা ছিল না কিন্তু পরে জাল বলিয়া জানা সত্ত্বেও উহা আসল বলিয়া অন্যের নিকট অর্পণ করা 242 দখলে আসার সময় জাল বলিয়া জানা সত্ত্বেও কোনো ব্যক্তি কর্তৃক জাল মুদ্রা দখলে রাখা 243 দখলে আসার সময় জাল বলিয়া জানা সত্ত্বেও কোনো ব্যক্তি কর্তৃক জাল বাংলাদেশের মুদ্রা দখলে রাখা 244 টাকশাল নিযুক্ত ব্যক্তি কর্তৃক আইনে এই পর্যায়ে 244 দ্বারা বলছে যে টাকশাল নিযুক্ত ব্যক্তি কর্তৃক আইনে নির্ধারিত ওজন বা গঠন হইতে বিনিরূপ ওজন বা গঠনের মুদ্রা প্রস্তুত করা 245 বলছে টাকশাল হইতে মুদ্রা প্রস্তুত করার কোনো যন্ত্র বেআইনিভাবে লইয়া যাওয়া 246 বলে প্রতারণামূলকভাবে কোনো মুদ্রার ওজন কম করা বা গঠন পরিবর্তন করা 247 বলছে প্রতারণামূলকভাবে বাংলাদেশের কোনো মুদ্রার ওজন কম করা বা গঠন পরিবর্তন করা 248 দ্বারা বলছে যে ভিন্ন ধরনের মুদ্রা হিসাব চালাইবার উদ্দেশ্যে কোনো মুদ্রার আকৃতি পরিবর্তন করা ধারা 249 ভিন্ন ধরনের মুদ্রা হিসেবে চালাইবার উদ্দেশ্যে বাংলাদেশের মুদ্রা আকৃতি পরিবর্তন করা 250 পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও কোনো মুদ্রা অন্যের নিকট অর্পণ করা 251 দ্বারা বলছে পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও বাংলাদেশের মুদ্রা অন্যের নিকট অর্পণ করা 252তে বলছে যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও সেই মুদ্রা দখলে রাখা 250 বলছে যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানা সত্ত্বেও বাংলাদেশের মুদ্রা বলিয়া দখলে রাখা তো ধারা 254 বলছে যখন দখলে আসিয়াছিল তখন পরিবর্তিত বলিয়া জানার সত্ত্বেও উহা প্রকৃত মুদ্রা বলিয়া অন্যের নিকট অর্পণ করা 255 বলছে সরকারি স্ট্যাম্প জাল করা 256তে বলছে সরকারি স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি বা দ্রব্য সামগ্রী দখলে রাখা 257 সরকারি স্ট্যাম্প জাল করার উদ্দেশ্যে যন্ত্রপাতি প্রস্তুত ক্রয় বিক্রয় করা 258তে বলছে জাল সরকারি স্ট্যাম্প বিক্রয় করা ধারা 259 জাল সরকারি স্ট্যাম্প দখলে রাখা ধারা 260 জালকৃত বলিয়া জানিয়াও তাহা সরকারি স্ট্যাম্পে বলিয়া ব্যবহার করা ধারা 261 সরকারি স্ট্যাম্প যুক্ত কোনো বস্তু হইতে কোনো লেখা তুলিয়া ফেলা বা সরকারের ক্ষতি সাধন উদ্দেশ্যে কোনো স্ট্যাম্প অপসারণ করা ধারা 262 পূর্বে ব্যবহৃত হয়েছে বলিয়া জানা সত্য সরকারি স্ট্যাম্প ব্যবহার করা 263 স্ট্যাম্প ব্যবহৃত হওয়ার চিহ্ন তুলিয়া ফেলা 260 ক অসত্য স্ট্যাম্প নিষিদ্ধকরণ এ পর্যায়ে ত্রয়োদশ অধ্যায়ে বাটকারা ও মাপকাঠি সংক্রান্ত অপরাধ সম্পর্কিত 264তে বলছে ওজনের জন্য প্রতারণামূলকভাবে মিথ্যা যন্ত্রপাতি ব্যবহার করা ধারা 265 প্রতারণামূলকভাবে মিথ্যা ওজন বা পরিমাপ ব্যবহার করা ধারা 266 প্রতারণামূলক ব্যবহারের উদ্দেশ্যে মিথ্যা ওজন বা পরিমাপ যন্ত্র দখলে রাখা ধারা 267 অপকৃত বাটকারা বা মাপকাঠি প্রস্তুত বা বিক্রয় করা চতুর্দশ অধ্যায় জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধা শোভনলতা ও নৈতিকতা সংক্রান্ত অপরাধ সম্প্রতি সম্পর্কিত ধারা 268 গণপদ্রব ধারা 269 কোনো কার্য দ্বারা জীবনের পক্ষে বিপজ্জনক কোনো রোগের সংক্রামক ছড়াতে পারে জানিয়া অবহেলাবশত উহা করা ধারা 270 বিদ্বেষপরায়ণ হইয়া উক্ত কার্য করা ধারা 271 জ্ঞাত সারে সংক্রামক রোগ সম্পর্কিত নিয়ম লঙ্ঘন করা ধারা 272 বিক্রয়ের জন্য মজুদ খাদ্য বা পানীয় দ্রব্য ভেজাল দিয়া বিষাক্ত বা অনিষ্ট করা ধারা 273 বলছে কোনো খাদ্য বা পানীয় দ্রব্য স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর জানিয়া ও পানীয় হিসাব তাহা বিক্রয় করা ধারা 274 বিক্রয়ের জন্য মজুদ কোনো ওষুধে ভেজাল দিয়া উহার কার্যকারিতা হ্রাস করা বা উহার ক্রিয়া পরিবর্তন করা বা উহাকে অনিষ্ট করা ধারা 265 ভেজাল বলিয়া জ্ঞাত কোনো ওষুধ বিক্রয়ের জন্য রাখা বা ঔষধালয় হইতে প্রদান করা ধারা 276 জ্ঞাতসারে কোনো ওষুধ অপর কোনো ওষুধ বলিয়া বিক্রয় করা বা ঔষধালয় হইতে প্রদান করা ধারা 277 জনসাধারণের বা সর্বসাধারণের ব্যবহার্য ঝর্ণা বা সংরক্ষণাবেক্ষণাগারে পানি দূষিত করা ধারা 278 আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে অনিষ্ট করা ধারা 279 মানুষের জীবন বিপন্ন হইতে পারে এরূপ সাধারণের ব্যবহার্য আত্মরক্ষা
আত্মরাসক্ষায় বেপরোয়া বা অবহেলায় সহিত গাড়ি বা ঘোড়া চালানো, 280 বেপরোয়া জাহাজ চালানো, 281 মিথ্যা আলো চিহ্ন বা ভয় প্রদর্শন করা, 282 ভাড়ায় বিনিয়োগ এরোপ অবস্থায় বা এরোপ মাল বোঝাই নৌযান যাত্রী বহন করা যাহার ফলে তাহার জীবন বিপন্ন হইতে পারে, 280 সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা বা নৌপথে, 283 বলছে সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা বা নৌপথে বিপদ বাধা ক্ষতিকর কারণ ঘটানো, 284 মানুষের জীবন বিপন্ন হইতে পারে এরূপ কোনো বিষাক্ত দ্রব্য লইয়া কারবার, 285 এরূপ দহনশীল দ্রব্য বা আগুন লইয়া কারবার, 286 বিস্ফোরক দ্রব্য লইয়া এরূপ কারবার, 287 কোনো যন্ত্রপাতি লইয়া এরূপ কারবার, 288 ভঙ্গিয়ে ফেলা বা মেরামতের অধিকার সম্পন্ন কোনো ব্যক্তি কর্তৃক কোনো গাড়ি ভাঙিয়ে ফেলার ফলে মানুষের জীবনের প্রতি সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক না থাকা, 289 প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ, 289 সর্বসাধারণের আপদ সৃষ্টি করা, 291 নিষেধাজ্ঞা জারির পর আপদ অব্যাহত রাখা, 292 অশ্লীল বই বিক্রয় করা ইত্যাদি, 293 যুবক যুবতীর নিকট অশ্লীল বস্তু বিক্রয় করা ইত্যাদি, 294 অশ্লীল কার্য সঙ্গীত করা, 294 ক লটারি অফিস রাখা, 294 খ বাণিজ্য ইত্যাদি সম্পর্কে পুরস্কার প্রদান করা, 15 অধ্যায় সর্বসংক্রান্ত অপরাধ সম্পর্কিত, ধর্ম সংক্রান্ত অপরাধ সম্পর্কিত, 295 কোনো শ্রেণীর লোকের ধর্মের অবমাননার উদ্দেশ্যে কোনো উপাসনার স্থান বা পবিত্র বস্তু ধ্বংস নষ্ট বা অপবিত্র করা, 95 ক প্রতিহিংসা পরিণতবশত কোনো শ্রেণীর লোকের ধর্ম বা ধর্মবিশ্বাসে অবমাননা করা, 296 ধর্মীয় উপাসনারত কোনো সমাবেশ গোলযোগ সৃষ্টি করা, 297 গুরুস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ, 298 কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে তাহার শ্রবণের মধ্যে কোনো কথা উচ্চারণ করা বা কোনো শব্দ বা অথবা তাহার দৃষ্টিগোচর কোনো অঙ্গভঙ্গি করা বা কোনো বস্তু স্থাপন করা, 16 অধ্যায় মানব দেহ সংক্রান্ত অপরাধ সম্পর্কিত জীবন রক্ষাকারী অপরাধ সম্পর্কিত, 299 অপরাধজনক নরহত্যা, 300 খুন, খুন আর 301 দ্বারা যে ব্যক্তি মৃত্যু অভিষ্ট ছিল সেই ব্যক্তি ভিন্ন অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটাইয়া নরহত্যা অনুষ্ঠান, 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত ব্যক্তি কর্তৃক অনুষ্ঠিত খুনের শাস্তি, 304 খুন বলিয়া গণ্য নহে এরূপ অপরাধজনক নরহত্যার শাস্তি, 304 ক অবহেলার ফলে ঘটিত মৃত্যু, 304 খ বেপরোয়া যান বা অশ্ব চালানো দ্বারা মৃত্যু ঘটানো, 305 শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তাকরণ, 306 আত্মহত্যায় সহায়তাকরণ, 307 খুনের উদ্যোগ, 308 অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ, 309 আত্মহত্যা করিবার উদ্যোগ, 310 ঠক, 311 ঠকের শাস্তি, গর্ভবত করান অজাত সন্তান সময়ের ক্ষতিসাধন, অন্য কোনো ব্যক্তির গর্ভবত অজাত সন্তান সময়ের ক্ষতিসাধন শিশু সময়ের পরিত্যাগ ও জন্ম গোপন সম্পর্কিত, 312 গর্ভবত করান, 313 নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভবত করানো, 314 গর্ভবত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কার্যের ফলে মৃত্যু, 315 শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার বাধাদান করিবার বা জন্মের পর উহার মৃত্যু ঘটাইবার উদ্দেশ্যে কৃত কার্য, 316 অপরাধজনক নরহত্যা বলিয়া গণ্য কার্যের সহায়তা সাহায্যে জীবন্ত অজাত শিশুর মৃত্যু সংঘটন, 317 পিতা বা মাতা অথবা তত্ত্বাবধায়ক কর্তৃক পার বৎসর নিম্নবয়স্ক শিশু পরিত্যাগ ও বর্জন, 318 মৃতদেহ গোপন ব্যবস্থার সাহায্যে জন্ম গোপনকরণ, আঘাত সম্পর্কিত ধারাগুলো হলো 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা, 322 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান, 323 স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি, 324 স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে সাহায্যে আঘাত দান করা, 325 স্বেচ্ছাকৃতভাবে একতরফা গুরুতর আঘাত দানের শাস্তি, 325 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি, 326 স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা
মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দান করা দ্বারা 326 ক স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ উপরে বা এসিড জাতীয় পদার্থ দ্বারা দুটো দৃষ্টির শক্তি নষ্টকরণ বা মুখমণ্ডল বা মস্তক এসিড দ্বারা বিকৃতিকরণ দ্বারা 327 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে লওয়া বা কোনো অবৈধ কাজ করিতে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা দ্বারা 328 কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বিষ ইত্যাদি প্রয়োগের মাধ্যমে আঘাত দান করা দ্বারা 329 বলপূর্বক সম্পত্তি বা মূল্যবান দলিল গ্রহণ বা এমন কোনো কাজ করিতে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা দ্বারা 330 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে লওয়া বা কোনো অবৈধ কার্য করিতে বাধা করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা দ্বারা 331 বলপূর্বক অপরাধ স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যাবর্তনে বাধ্য করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা দ্বারা 332 সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা দান করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা দ্বারা 333 সরকারি কর্মচারী তাহার কর্তব্য পালনে বাধা দান করিবার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা দ্বারা 334 উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা দ্বারা 335 উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করা দ্বারা 336 অন্যান্য লোকের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী কার্য দ্বারা 337 অন্যান্য লোকের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী কার্যের মাধ্যমে আঘাত দান করা দ্বারা 338 অন্যান্য লোকের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী কার্যের মাধ্যমে গুরুতর আঘাত দান করা দ্বারা 338 জনপথে বেপরোয়া যান বা অশ্ব চালানো করিবার গুরুতর আঘাত দ্বারা 339 অবৈধ বাধা দ্বারা 340 অবৈধ অবরোধ দ্বারা 341 অবৈধ বাধানের শাস্তি দ্বারা 342 অবৈধ অবরোধের শাস্তি দ্বারা 343 তিন বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ 344 10 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ 345 যে ব্যক্তি মুক্তিকল্পে রিট জারি করা হয়েছে তাহার অবৈধ অবরোধ দ্বারা 346 গোপনে অবৈধ অবরোধ দ্বারা 347 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে লওয়া বা অবৈধ কাজ সম্পর্কিত বাধ্য করিবার জন্য অবৈধ অবরোধ 348 স্বীকারোক্তি আদায় করিবার বা সম্পত্তি প্রত্যাবর্তন করিতে বাধ্য করিবার জন্য অবৈধ অবরোধ 349 বল প্রয়োগ 350 অপরাধমূলক বল প্রয়োগ 351 আক্রমণ 352 গুরুতর আকস্মিক উত্তেজনার ফল ব্যতীত প্রকারান্তরে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি 353 সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনের বাধা দান নিমিত্তে আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগ দ্বারা 354 কোনো নারীর স্বাধীনতা নষ্ট করিবার উদ্দেশ্যে তাহার আক্রমণ ও অপতৎপতি অপরাধমূলক বল প্রয়োগ দ্বারা 355 গুরুতর উত্তেজনাবশত ব্যতীত প্রকান্তরে কোনো ব্যক্তিকে অপমান করিবার অভিপ্রায় আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ 356 কোনো ব্যক্তি কর্তৃক রহিত বাহিত সম্পত্তি চুরি করিবার উদ্যোগে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ 357 কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করিবার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ 358 গুরুতর উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ মনুষ্যহরণ অপহরণ দাসত্ব ও জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত 359 মনুষ্যহরণ 360 বাংলাদেশ হতে মনুষ্যকরণ 361 আইনানুক অভিভাবকত্ব হইতে মনুষ্যহরণ 362 অপহরণ 363 মনুষ্যহরণের শাস্তি তো দ্বারা 371 অভ্যেসগত দাস ব্যবসায় পরিচালনা করা 372 বেশ্যাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয় 373 বেশ্যাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের সহায়তাকরণ 374 বেআইনি শ্রমে বাধা বাধ্য করা 375 নারী দর্শন সম্পর্কিত অপরাধগুলো 375 নারী দর্শন 376 নারী দর্শনের শাস্তি অস্বাভাবিক অপরাধ সম্পর্কিত ধারা হলো 377 অস্বাভাবিক অপরাধসমূহ সম্পত্তির বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত চুরি হলো 378 379 হলো চুরির শাস্তি 380 হলো বাসগৃহ ইত্যাদিতে চুরি 381 কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকার ভুক্ত সম্পত্তি চুরি 382 চুরি করবার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো আঘাত দান বা আটকাইবার প্রস্তুতি লওয়ার পর চুরি অনুষ্ঠান বলপূর্বক গ্রহণ সম্পর্কিত ধারাগুলো হলো 383 বলপূর্বক আদায় 384 বলপূর্বক গ্রহণের শাস্তি 385 বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির ভয় দেখানো
386 কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ 387 বলপূর্বক কিছু আদায় করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির মৃত্যু বা মারাত্মক জখমের ভয় দেখানো 388 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদিতে দণ্ডনীয় অপরাধের অভিযোগে ভয় দেখাইবার বলপূর্বক গ্রহণ 389 বলপূর্বক কিছু গ্রহণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে অপরাধে অভিযুক্ত করিবার ভয় দেখানো দস্যুতা ও ডাকাতি সম্পর্কিত ধারাসমূহ 390 যে ক্ষেত্রে চুরি দস্যুতা বলে গণ্য হয় 391 ডাকাতি 392 দস্যুতার শাস্তি। তো বন্ধুরা, দ্বারা 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ, 394 দস্যুতা বৃত্তি অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাতদান করা, 394 ক কিছু নাই, 395 ডাকাতির শাস্তি, 396 খুন সহকারে ডাকাতি, 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগে সহকারে দস্যুতা বা ডাকাতি, 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করিবার উদ্যোগ, 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 400 দ্বারা বলছে ডাকাতের দলভুক্ত হইবার শাস্তি, 401 হইল চোরদের দলভুক্ত হইবার শাস্তি, 402 হলো ডাকাতি অনুষ্ঠানের উদ্দেশ্যে সমবেত হওয়া, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ সম্পর্কিত ধারাগুলো 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ, 404 মৃত ব্যক্তি মৃত্যুকালে তাহার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সম্পর্কিত ধারাগুলো হলো 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, 407 বাহক প্রবৃত্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 408 কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করুন, 409 সরকারি কর্মচারী বা ব্যাংকার বণিক বা প্রবৃত্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করুন, তারপর চোরাইমাল গ্রহণ সম্পর্কিত ধারাগুলো 410 চোরাইমাল, 411 অসাধুভাবে চোরাইমাল গ্রহণ করা, 412 ডাকাতি অনুষ্ঠানের মাধ্যমে অপহৃত মাল অসাধুভাবে গ্রহণ করা, 413 অভ্যাসগতভাবে চোরাইমাল বেচাকিনা করা, 414 চোরাইমাল গোপন করিবার ব্যাপারে সহায়তা করুন, 415 প্রতারণা, 416 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। আমাদের এই যে 384 থেকে 370 দ্বারা আমরা বাকি রেখেছিলাম, তো এখন আমরা নতুন করে আবার এই 364 থেকে 370 ধারাটা অ্যাড করে দিয়েছি, আপনারা সঠিকভাবে একটা পুনরায় কমপ্লিট করে নেবেন। 364 দ্বারা বলছে খুন করিবার উদ্দেশ্যে মানুষ মনুষ্যহরণ কিংবা অপহরণ, 364 ক দ্বারা বলছে 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে অপহরণ বা হরণ করা, 365 কোনো ব্যক্তিকে গোপনভাবে ও অবৈধভাবে অবরোধ করিবার উদ্দেশ্যে অপহরণ বা প্রতারণামূলক অপহরণ, 366 কোনো নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করিবার নিমিত্তে অপহরণ প্রতারণাপূর্বক হরণ করা বা প্রলব্ধকরণ, 366 ক অপ্রাপ্ত বয়স্ক বালিকা সংগ্রহকরণ, 366 খ বিদেশ হইতে বালিকা আমদানি, 367 কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত বা দাসত্বহীন করিবার উদ্দেশ্যে অপহরণ বা প্রতারণামূলক হরণ, 368 অপহৃত বা প্রতারণাপূর্বক হরণকৃত ব্যক্তিকে অবৈধভাবে গোপন বা অবরোধ করা, 369 দেহাবরণ চুরি করিবার অভিপ্রায় 10 বছরের কম বয়স্ক শিশু অপহরণ বা প্রতারণাপূর্বক হরণ করা, 370 দাসরূপে কোনো ব্যক্তিকে ক্রয় বা হস্তান্তর করা।